আহারে কি সুন্দর রে, এত সুন্দর নেকলেস! আমার বলে না 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 কেটে আমার বলে না না তার মানে দেখিন তো আরে জোড়া, এটা তো পুরো নাই গেছে না, আরে জোড়া কিনে নেবো, একটা গেলে একটা আসে। যাই হোক, যাই একটু বোনের কাছে যাইয়া দেখি বোন কি করে। ওই আপু, আয় আপু। হ্যালো। হ্যাঁ না তো, উফ আচ্ছা রাখি, আমার বোনটা একটু জ্বালা দিচ্ছে তো আমাকে, এই জন্য আমি একটু রাখতে হবে, একটু পরে ফোন। ওকে আচ্ছা। ও আপু শুনো, যে তোমাকে আম্মু আম্মু ডাকছে একটু, আর মোবাইলটা একটু দাও তো, আমার একটু লাগবে। আমি একটু আগে আম্মুর সাথে দেখা করে আসছি, আমাকে শিখাইতে আসছে এক্সামের কি অবস্থা। বিশ্বাস হয় না। আম্মু, আয় আম্মু। কে মায়ের ডাক দিছিল? কে রে, কিসে ডাক দিছ তুমি? মাথা যে নষ্ট, দুই বোনে জ্বালায় খাইতাছে আমার। দাঁড়া, এবার আমি কি করবো? বুদ্ধি আটাইতাছে নি, বুদ্ধি আটাই মাথাই না, কি যে করবো? দুই বোন গেলে আটাইছি আটাইছি কি কিসে কি কিসে যে কথা তুই? আপু ফোনে কথা বলছি, আমি ক্যালকুলেটার করব, দেই না আমাকে, কেমন লাগে? আমি পরীক্ষার জন্য বড় বোন রে ডাক, ওর ডাক ডাক পাতির ডাক, ও নবাব দেবি। আপনি কি হয়েছে, সমস্যা কি? নিজের পড়ালেখা তো শেষ, এখন আরেকজন ডিস্টার্ব করতেছেন কেন, সমস্যাটা তো আপনি? সামনে না ফাইনাল পরীক্ষা, টেনে না উঠতেছেন, দুবার তো ফেল করছেন, তাও বাদে ভর্তি করাইছিল, এবার ফেল করেন, তারপর আপনাকে বিদায় জানানো হবে, স্কুল থেকে না বাসা থেকে। বাসায় আর আইসেন? দরকার আছে তো? দরকার নাই, এই জন্য বলতেছি আর একবার যেন আমি কোনো তোমাদের কণ্ঠ শুনতে না পাই। যাও তোমার বাইরে রাখো, তাড়াতাড়ি ডাকো। ওরে ডাকি? হ্যাঁ এখন তো ওরেই ওরেই তো ইয়া করবা শাসন করে। একটু কি করলি এখন, এমন কি করলি তুই রে, এগুলো কি করলি তুই, কইতে শিখলি, কইতে শিখছিস তুই? আরেকবার আরেকবার কত তোর আপাম আপাম, তুই কি করলি? ফোন দে ফোন দে ফোন দে ফোন দে দিদি তো। হ্যালো। ও মা গো, এখন সুন্দর সুন্দর কথা কল লাগবে না, আপনি জানেন যে কিরাম কিরাম মরে, ওর ডঙ্গের কথা সব বাদ দিয়ে দিম আমি, এখন ওর ওর জাত বাদ করুন। তোমার আম্মারা যাও, শোনেন আপনার স্বামী আছে ঘরে? আছে, ওনার ডান একটু। আপনার মাইয়া কি কই, কি তোর মাথা নষ্ট হয়ে গেছে আমার? আচ্ছা আপনার ছেলে আমার মাইয়ের লগে কানেকশন আছে? ও আচ্ছা, আপনি তো আমার লগে কানেকশন ছিল। হ্যাঁ কইটা ছিল যে, হ্যাঁ আপনি ভালো আছেন? আমি ভালো আছি। হ্যাঁ আপনার ছেলে ভালো আছে তো? ভালো আছে, আমার মাইয়া ভালো আছে। হ্যাঁ হ্যাঁ আপনি তো বললেই, ওর বাপের লাগে কি করে, আমার লাগে কাপা কেন, আমি তো আসছি না। কি কয় এগুলা মাইগুলো কি কয়? না ভাই, বাপরে কই দিব, বাপরে না কইলে হইব না, বাপরে কই দিব। এখন কি করি? ও মা ফোনটা একটু দাও, ফোনটা লাগবো আমি একটু বন্ধুরে ফোন দিই। আরে ফোনটা পর্যন্ত দেয় না, এখন কি সম্পর্ক তোমার কার লোকে? আমি জানলাম, বাইরে ডাক দিতেছি, আর কথা কোনো না, আমার ভালো লাগছে না। ভাই তোর মা ডাকে, ভালো লাগে না তোর লোকের কথা বলতে। কি হয়েছে মা, তুমি নাকি ডাকছিল? কি কইবা, কথা তো ভালো লাগতেছে না। ও সরি, ধরো এক মিনিট ধরো। হ্যালো, হাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। হ্যাঁ আইতাছি আইতাছি।
মা তোমার সাথে পরে কথা হবে, আমি এখন আমার বন্ধু হয়ে গেছে যাইতেছি। হ্যাঁ তাড়ো তুমি চিন্তা কর, এই পরিবারে আমাকে না তুই যাও, আমি আমি থাকতে সুখে গাইতেছি, বইটা বন্ধু পড়তে দেয় না, এর লেগে তো ভালো লাগে সংসারে থাকতে পারতো না, কি ফ্যামিলি আবার কষ্টে দিন যায়, আমার আর ভালো লাগে না। হ্যালো পুলিশ, আমার এই ফ্যামিলি ভালো লাগে না, আমার জেলি ঢুকান। না না না, আমি কোনো দোষ করিনি, তবু আমার জেলি ঢুকান, আমার ভালো লাগে না, আমি পরিবারে থাকি, আমার কেউ আমার লাগে। শুনো, এই পরিবারে আমি আর থাকতে পারবো না, তাই তোমাকে আজই বলে রাখি, এই সংসার চালানো আমার পক্ষে সম্ভব না, বৃদ্ধ মা আমি। তুমিও বৃদ্ধ, ছেলে মেয়ে শয়তান হয়ে যাচ্ছে, কি করব বলি, কি করব, আল্লাহকে ডাকি, আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো, সাহায্য করো, কিন্তু আল্লাহ কিভাবে পর দেখাবে বলো। এক মাস পর কালকে পরীক্ষা, আমি পড়িনি, মায় কইছিল পড়তে কিন্তু আমি পড়ি নাই, কি করবো, আমার মনে ছিল না, আব্বাই তো পরীক্ষার আগে তো কোনো মোবাইল কিনে দিব না, আমি কেমনে কি করি, পরীক্ষা তো দিতে হবে। তারপরে আমি গয়নাটা ফেরত দিয়ে দিব না, প্লাস মানে পরীক্ষাটা শেষ হোক তারপরে। ডাক্তার ইউনিয়নে জয়েন করছি, না ফিজিক্স পড়ি নাই, না ওটা তো পড়ি নাই, সৃজনশীল তো দুইটা করছিলাম, আর যোগ বিয়োগ একটা সম্ভবত, আমি তো ইংলিশ পড়িই নাই। ও আচ্ছা, সামনে আমার, ও আমি একটু পরে কথা বলি, কি করবো আল্লাহ, তোমার সামনে পরীক্ষা, ডাক্তার মেডিক পরীক্ষা, এটা ফেল করলে তো আমার কোনো চাকরি পাবো না, আমি কি করবো, আমার তো কইছিল যে পর পর, বাবাই তো কইছিল এবার তোর একটা গাড়ি কিনে দেবো, কিন্তু কেমন আমার সম্ভব না। হাই, কেমন আছো বাবু? সম্ভবত আমি এখন ডাক্তারি করছি, ডাক্তারির মধ্যে আমার একটা পরীক্ষা ছিল, কিন্তু আমি তো পড়িই নাই, আমি তো পড়িই নি, আমার তো কইছিল পর পর, আমি তো কইছিল এবার একটা মোটর সাইকেল কিনা দেবো, কিন্তু আমি তো পড়িই নি, আমি এখন কি করি, এখন কি করি, আমার ভয় লাগতেছে, আমি কি করবো, আমি কি করবো, বাসবো না, কি করি, শেষ। আমি ফ্রেন্ডস, যদি আমার এইটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই শেয়ার, কমেন্টস এবং লাইক দিবেন, আর আমি এটা করেছি আপনাদের মজার জন্য, দেখুন আমি এই ডাবল আছি, সব কিছুতেই আমি আছি। হ্যালো, কেউ লাইক দেয়নি, কেউ শেয়ার করে নাই, কি কস, কেউ লাইক দেয় নেই, কেউ শেয়ার করে নেই, কেউ কমেন্টস করে নেই, তোমার আমার এই ভিডিও করে লাভ কি হলো, এবারে রেজাল্ট, এবারে তো আমি এ মাইনাস পেয়েছি, হ হ আমি সত্যি কথা আমি এ মাইনাস পেয়েছি, এ মাইনাস পেয়েছি, আমি এ মাইনাস পেয়েছি, আচ্ছা আমি কি সত্যি এ মাইনাস পেয়েছিলাম,